ইমানে সাত বলছেন, ইমানে সাত। আপনাকে আমি একটা ঘটনা শুনাই, সহি মুসলিম সাতাশ নম্বর হাদিস। একদিন যুদ্ধে, কোন একটি যুদ্ধে যাচ্ছে সাহাবায়ে কেরাম, যেতে যেতে তাদের কাছে যে খাবার ছিল সেই খাবার ফুরিয়ে গেছে, সেই খাবার ফুরিয়ে গেছে। তখন এক সাহাবী এসে বলছেন, আল্লাহ রাসূল, আমাদের কাছে যে মজুদ করা খাবার ছিল সেই খাবারটা তো ফুরিয়ে গেছে, তো সাহাবীদের তো খেতে হবে, নাহলে তো যুদ্ধের শক্তি থাকবে না, শক্তি সঞ্চয় হবে না, না খেলে তো একটা উট জবা করে দেব, তো খাবার তো নাই, ঠিক আছে জবা করে দাও। পাশে উমার ছিলেন, উমার ইবনে খাত্তাব, উমার ইবনে খাত্তাব বলছেন, আল্লাহ রাসূল কেন উট জবা করতে বললেন? কারণ আজকে উট জবা করলেন, সমস্যার সমাধান হয়ে গেল, পাঁচ দিন পর তো আরও একটা উট জবা করার প্রয়োজনীয়তা দেখা দেবে, কারণ খাবার তো নাই। তাই এইভাবে যদি উট জবা করতেই থাকি তাহলে তো উট সব শেষ, আমাদের বাহন নষ্ট হয়ে যাবে, যুদ্ধে আমরা হেরে যাবো, তাহলে কী করতে হবে উমার? তখন উমার রাদিয়াল্লাহু আনহু বললেন, আল্লাহ রাসূল, আপনি সবাইকে বলেন তোমাদের কাছে যতটুকু, যার কাছে যতটুকু খাবার আছে আমার কাছে জমা দাও, জমা দেওয়ার পরে আপনি একটা বরকতের দোয়া করে দেন, দেখবেন এটাতেই হয়ে যাবে ইনশাআল্লাহ। আল্লাহ রাসূল তাই দিলেন, ঘোষণা করলেন। ঘোষণা করার পরে সবাই, কেউ এক মুষ্ট আটা, কেউ এক মুখ ডব জব, কেউ কিছুটা খেজুর, কেউ একটা রুটি চার ভাগের এক ভাগ, তিন ভাগ তিন দিন খেয়েছে আর এক ভাগ আজকে খাবে বলে রেখে দিয়েছে, রেখে দিয়েছে, তো এক ভাগ জমা দিয়েছে, কেউ একটা খেজুর জমা দিয়েছে, কেউ একটা খেজুরের তিন ভাগের এক ভাগ জমা দিয়েছে, কেউ একটা খেজুরের আঠি জমা দিয়েছে, আঠি আঠি বোঝেন, আঠি খেজুরের আঠি। কৌতূহলবশত আল্লাহ রাসূল তাকে জিজ্ঞাসা করছে, আচ্ছা কেউ তো, কেউ আটা জমা, এক মুঠি আটা জমা দিয়েছে, কেউ জব জমা দিয়েছে, কেউ এক মুষ্টি এক চারটা একটা রুটির চার ভাগের এক ভাগ জমা দিয়েছে, কেউ একটা রুট একটা খেজুরের একটা অংশ জমা দিয়েছে, তুমি আঠি কেন জমা দিলে? তখন ওই সাহাবি বলছেন, আল্লাহ রাসূল, আমি তো অসহায় গরিব মানুষ, আমার কাছে খাবার কিছু নাই, খাবার কিছু নাই, আমার যখন ক্ষুধা লাগে তখন অন্যরা খায়, আমার যখন ক্ষুধা লাগে লুকিয়ে আমি তখন ওই আটিটা কয়েকবার চুষি, চুষার পরে পানি খাই, এতেই আমার পেট ভরে যায়। এটা কি বলেন তো, এই 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 এটা এটা কি, এটা ইমানের স্বাদ, এটা কি টাকা দিয়ে কেনা যাবে? ওই মানুষটা যুদ্ধে যাচ্ছে, খাবার নাই, খেজুরের আটি খাচ্ছে, ওতেই ওর পেট ভরে যায়, ভরাচ্ছে কে মূলত? আল্লাহ। ইমানের স্বাদে ওর ইচ্ছা একমাত্র আমি শাহাদাতের পেয়ালা পান করে জান্নাতে প্রবেশ করব, এই স্বাদকে আমি আপনি পাই বাদাতে। দীর্ঘক্ষণ সালাত পড়লে আপনি ইমাম সাহেবের প্রতি রাগান্বিত হয়ে যান, দীর্ঘক্ষণ রুকু করলে ইমাম সাহেবের প্রতি আপনি কষ্ট স্বীকার করেন, দীর্ঘক্ষণ তেলাওয়াত করলে আপনি ইমাম সাহেবের প্রতি নারাজ হয়ে যান, ইমানের স্বাদ তো আমার নাই। যে ইমানের পাওয়ার নেই, যে ইমানের স্বাদ নেই, ওই ইমান আপনাকে আমাকে দুনিয়াতে কতটুকু ভালো কাজের প্রতি সহযোগিতা করবে, আর কতটুকু খারাপ থেকে বিরত রাখতে সহযোগিতা করবে, আর কতটুকু কে আমাদের দিন উপকার করবে? অতএব হে ভাই, আপনাকে আমাকে ইমানের নবায়ন করতে হবে, ইমানকে অনুশীলন করতে হবে, ইমানকে চর্চা করতে হবে। আমরা বলি যে আসুন আমরা একটু চা খাই, বলি না আসুন আমরা একটু আড্ডা দিই, চলো আমরা অন্য জায়গায় আড্ডা দিই, আপনারা আসেন, বলি না কেন এই কথা কেন বলবেন, কেন বলেন আসেন আমরা ইমানকে নবায়ন করি। সাহাবায়ে কেরাম বলতেন এক জায়গায় একত্রিত হলে, বলতেন আসুন আমরা ইমান বাড়াই, আমরা ইমানকে একজায় করি। আপনি এক জায়গায় বসলে, আপনি প্র্যাকটিসিং মুসলিম, আপনি এক জায়গায় বসলে অন্যের গিবত করেন, অন্যের তোহমত দেন, কেন এক জায়গায় বসলে আপনি শুনতে পারেন না যে ভাই তাশাহুদের দোয়াটা বলো তো, শেষ অংশ আমার মুখস্থ হয়নি, বলো তো পড়ে নেই, আপনি কি শুনতে পারেন না? তুমি তাহাজ্জুদ পড়েছো আজকে, আমি উঠতে পারি, তুমি আমাকে জেগে দিও, এখানে এগুলো বলতে পারেন না? আপনি অন্যের আলোচনা, অন্যের সমালোচনা, অন্যের গিবত তোহমত, এগুলো করে আপনি সময় কাটাচ্ছেন, পরকালে কি আমাদের দিন আল্লাহ কাছে কইবা দিতে পারবেন?